কিছুদিন কাজের প্রেশার বেশি থাকায় ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে চলো যে কয়েকটা নিয়ম শিখেছি, মাত্র দুই তিনটা যে কয়েকটা নিয়ম এতদিন শেখা হয়েছিল, সেই নিয়মের উপর ভিত্তি করে আমরা একটা পড়া পড়বো। কীভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, বানান করতে হয় সেটা আমরা শিখবো। তার সাথে সাথে দুই একটা যদি ব্যতিক্রম নিয়ম দরকার হয় বা অন্য নিয়ম দরকার হয় আমরা পড়ার সাথে সাথে নিয়মটা বলে দেবো। তো আজকে শুরু করছি কীভাবে পড়তে হয় বানান সেটাই। তা চলো দেখো, প্রথমে দেখি দেখো কত বড় অক্ষরে লেখা আছে এম ওয়াই। আমরা পড়েছিলাম ওয়াই এর উচ্চারণ আই এর মতো হয়, ওয়াইটাকে আই এর মতো করে পড়তে হয়। তো আই দুই অক্ষর যখন থাকবে তখন আইটাকে আই বলতে হয়। এখানে দেখো দুইটাই লেটার আছে, তাহলে এম ওয়াই মাই। দেখো ওয়াইটাকে আই এর মতো করে নিলাম, মাই মি বলা যাবে না কারণ আইতে আমরা ই পড়েছি, কিন্তু ওটা তিন অক্ষরের বানানের ক্ষেত্রে, কিন্তু এখানে দুই অক্ষর থাকলে আমরা আইটাকে আই বলে নেবো, ওয়াইটাকে ওয়াই বলে নেবো। তাহলে এম ওয়াই মাই, এই দেখো তিন অক্ষর আছে। তাহলে ইটা কী পড়েছিলাম এ, তাহলে পিই পে তার সাথে টি পেট, মাই পেট। এবার দেখো এতে কী পড়ে আসছিলাম এ, তাহলে সি এ ক্যা, সি এ ক্যা দেখো সিতে ক বলেছিলাম, সি এর পরে এ থাকলে এ, তাহলে সি এ ক্যা তার সাথে টি ক্যাট, মাই পেট ক্যাট। বাংলা মানে দেওয়া হয়েছে, বাংলা মানে এখন পড়বো না, আমরা শুধু উচ্চারণ শিখবো। দেখো এন ও ডাব্লিউ এটাকে আবার কী বলবো, এখানে একটা নিয়ম মনে রাখবো, ইউ ভি ডব্লিউ, ইউ ভি ডব্লিউ এর সামনে যদি ও থাকে, ইউ ভি ডব্লিউ এর সামনে যদি ও থাকে ওটা আ হয়ে যায় উচ্চারণটা। এই যে ও এর উচ্চারণ ব্যতিক্রম পেয়ে গেলাম, দেখো ওতে আমরা পড়ে আসছি এতদিন অ, তারপরে পড়ে আসছিলাম শেষে ই থাকলে ওটাকে ও বলতে হয়, কিন্তু ইউ ভি ডব্লিউ এর সামনে যদি ওটা থাকে ওটা হয়ে যাবে আ। তাহলে এন ও নো হওয়ার কথা ছিল বা ন হওয়ার কথা ছিল, কিন্তু ন বা না কিচ্ছু করবো না। দেখো ইউ ভি ডব্লিউ, ডব্লিউ এর সামনে ওটা আছে, তাই জন্য এন ও না তার সাথে ডব্লিউ, নাও নাও। এই যে এখানে ডাবল ভাবেল নিয়ম অনুসারে পড়বো, দেখো দুইটা ভাবেল থাকলে আমরা বলেছিলাম একটা বাদ যায়, একটা বাদ গেলে আর একটা যেটা বাদ যায় তার পরাশেরটা বা তার আগেরটা নাম অনুসারে উচ্চারণ হয়। তাহলে এটাই আমরা বেশিরভাগ সময় বাদ দিই, সবসময় ধরলে এটাই, তাহলে পরেরটা বাদ যাবে, তাহলে এ বাদ যাবে, তাহলে পরে থাকবে আর ই, তাহলে আর ই ইটাকে তাহলে এবার নাম অনুসারে উচ্চারণ করবো, আর ই রি, আর ই রি তার সাথে ডি রিট। আমরা উচ্চারণ করলাম কিন্তু ইটা বলতে হবে আর ই এ, রি তার সাথে ডি রিট, নাও রিট। এখন পড়ি, এবার দেখো উচ্চারণ করি, আই একাই আছে তাহলে আর কে কিছু আইকে অন্য কিছু বলার দরকার নেই, আই এতে কী পড়েছিলাম এ, তাহলে এ তার সাথে এম, আই এম। এইবার দেখো যদি মাঝখানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় সেটা তোমরা ভাববে কোনো কিছুর নাম, হয় জায়গার নাম হবে, নাহলে জিনিসের নাম হবে, নাহলে পশুর নাম বা মানুষের নাম হতে পারে। তাহলে এখানে দেখো বড় হাতের দিয়ে শুরু হয়ে গেছে ক্যাপিটাল লেটার, তাহলে এটা আছে বড় হাতের, তাহলে এটা নাম আছে, তাহলে নামটাকে সবসময় বাংলার নিয়মে অনুসরণ করে উচ্চারণ করবো। বাংলার নিয়ম এখন আমরা শিখি নাই, তবে এখন বলে দিচ্ছি বাংলার নিয়মে এটা হয়ে যাবে অ অথবা আ, আর ইংরেজি উচ্চারণ তো আমরা শিখে নিয়েছি, এর উচ্চারণ হবে অ অথবা আ, আর ইউ এর উচ্চারণ উ, ইউ এর উচ্চারণ উ শুধুমাত্র বাংলার ক্ষেত্রে। তাছাড়া এমনি যা যা উচ্চারণ পড়ছি, আই এর উচ্চারণ ই, ওর উচ্চারণ ও, তারপরে এর ইর উচ্চারণ এ, ওইটাই ওই তিনটা ঠিকই আছে, শুধুমাত্র বাংলা নিয়মের ক্ষেত্রে এটা হয়ে যাবে অ অথবা আ, ইউটা হয়ে যাবে এ হয়ে যাবে অ অথবা আ, ইউটা হয়ে যাবে উ, এটা বাংলা নিয়মের ক্ষেত্রে। তাহলে পড়ে দেয় টি আই, দেখো আইতে তো ই হয় উচ্চারণ, তাহলে টি আই টি, টি আই টি এনে, দেখো বাংলা আছে তাহলে এনে আ করে নিলাম, না টি না, আই এম টি না। দেখো আইতে ই তার সাথে টি ইট, আইতে ই তার সাথে এস ইস, ইট ইস। এম ওয়াই, ওয়াই উচ্চারণ আইয়ের মতো, তাহলে এম ওয়াই মাই, দুই অক্ষর সেই জন্য আইকে আই বলে নিচ্ছে, দুই অক্ষর থাকলে যেটার যা উচ্চারণ নাম সেটাই উচ্চারণ হয়, তাহলে এটার উচ্চারণ ওয়াই, তাহলে ওয়াইকে ওয়াই বলে নেবো, তাহলে এম ওয়াই মাই, ওয়াইটা আইয়ের মতো হয় সেই জন্য আইয়ের মতো করে নিলাম, এম ওয়াই মাই। পেট পিই টি পেট, দেখো পিই পে ইতে এ তার সাথে টি পেট, সি এ কে আ এতে এ পড়েছিলাম, তাহলে সি এ কে আ তার সাথে টি ক্যাট, দেখো আইতে ই তার সাথে টি ইট, তার সাথে এস আছে ইটস। তারপরে দেখো শেষে ই আছে, শেষে ই থাকলে বলেছিলাম ইটার উচ্চারণ হবে না, আর এটার নাম অনুসারে উচ্চারণ করতে হবে, তাহলে এটার নাম হচ্ছে এ, তাহলে এটাকে এ করে উচ্চারণ করবো, এন এ নে তার সাথে এম, নেম নেম। দেখো ইটার উচ্চারণ করে নিলাম না, উচ্চারণ বাদ দিলাম সেই জন্য এটাকে এ করে নিলাম, এন এ নে তার সাথে এম, নেম। আইতে ই তার সাথে এস ইজ, এই যে বড় হাতে, তাহলে বি আই বি, এন আই নি বি নি, আই এম টি না, ইট ইজ মাই পেট ক্যাট, ইটস নেম ইজ বিনি, আইতে ই তার সাথে ইট, আইতে ই তার সাথে ইজ, ইতে এ পড়েছিলাম, তাহলে ভি ই ভে, আর আই রি, দেখো
আই এর মতো করে উচ্চারণ করে নিচ্ছি, আই এর উচ্চারণ ই, তাই জন্য ই করলাম, তাহলে ওয়াইতেও ই হয়ে গেল, ভি ই ভে আর ওয়াই রি ভেরি। এবার আরেকটা কীভাবে এই জায়গাটায় সমস্যা হয়, সব সময় এইখানে মানুষ সব থেকে বেশি ভুল করে বা উচ্চারণ কোথা থেকে করতে হয় জানি না, এটা তো ছোটো নিয়ম বা ছোটো ওয়ার্ড বলে কোনো সমস্যা হবে না, কিন্তু বড়গুলোতে কেমন করে সমস্যা হবে। তারা বলছি যে যেখানেই একটার বেশি কনসোনান্ট থাকবে, কনসোনান্ট বলতে এ ই আই ও ইউ এই পাঁচটা বাদ দিয়ে যতগুলো আছে ইংরেজিতে লেটার সবগুলো হচ্ছে কনসোনান্ট, তো ওগুলো যদি একটার বেশি থাকে পাশাপাশি তাহলে প্রথমেরটাকে আগেরগুলোর সাথে উচ্চারণ করে নিতে হবে আর পরেরগুলো জুড়ে দেবো। তাহলে এখানে এ বা টি পাশাপাশি আছে তাহলে এফটাকে আগের সাথে উচ্চারণ করতে হবে, তাহলে এফটাকে আগের সাথে উচ্চারণ করবো, তাহলে ওতে হয় অ, তাহলে এসো স, তার সাথে সফট, তার সাথে এবার টিটা জুড়ে দেবো, সফট সফট, কেউ কেউ সফটও বলবে, এরকম এরকম ঠিক না, তাহলে এফতে ফ ওতে অ, এসো স ওতে অ উচ্চারণ করি, তার সাথে সফ, তার সাথে টি সফ। এই দেখো এখানে পাশাপাশি কনসোনান্ট আছে, তার আগে দুইটা উচ্চারণ করে নেবো, এ এন অ্যান, দেখো এতে এ তার সাথে এন, অ্যান তার সাথে ডি অ্যান্ড, এই যে শেষে ই, তাহলে আই থেকে আই বলবো, ডব্লু এইচ আই ওয়াই, ডব্লু এইচ হয় এর মতো উচ্চারণ হয়, ডব্লু এইচ আই ওয়াই তার সাথে টি, হোয়াইট হোয়াইট, ইট ইজ ভেরি সফট অ্যান্ড হোয়াইট। দেখো আইতে ই তার সাথে টি ইট, এই যে ই আছে এখানে, এসটা তো ভার্বের সাথে অন্য কারণে বসছে, একটা নিয়ম আছে এটা বাদ দিয়ে আমরা তাহলে ই ধরে উচ্চারণ করবো প্রথমে ই পর্যন্ত, তাহলে ই থাকলে ই বাদ আইটাকে আই বলবো, তাহলে এল আই লাই তার সাথে কে লাইক, ই উচ্চারণ বাদ দিলো তার সাথে এস লাইকস লাইকস, লাইকেস করা যাবে না কারণ এটা টেন্স অনুসারে এসটা আসছে, মেন শব্দ হচ্ছে এই পর্যন্ত, মেন শব্দটাকে আগে উচ্চারণ করে নেবো, তাহলে মেন শব্দের ই বাদ গেলো, তাহলে আইটাকে আই বলতে হবে, এল আই লাই তার সাথে কে লাইক তার সাথে এস লাইকস, এই যে এত দূর উচ্চারণ করতে হবে কারণ এফটি পাশাপাশি আছে, ওতে অ তাহলে এসো স তার সাথে সফ তার সাথে টি সফট, ইতে এ তাহলে বি ই বে তার সাথে টি বেট, ইট লাইকস সব বেট। আই দেখো এখানে পাশাপাশি যদি এর সাথে বা অন্য কিছুর সাথে ভাওয়েলের সাথে ওয়াইটা থাকে বা কখনও কখনও ডব্লিউ থাকে তাহলে সেটাও ভাওয়েল হয়ে যায়, আর দুইটা ভাওয়েল হলে পরেরটা বাদ যায় আমরা বলেছিলাম, তাহলে এর সাথে ওয়াইটা আর যদি ডব্লিউটা থাকে তাহলে এই দুইটাকে বলে অর্ধ ভাওয়েল, তাহলে এগুলোও ভাওয়েল তৈরি হয়ে যায়, তাই এগুলোকে বাদ দিতে লাগে অনেক সময়, তাহলে এখানে পাশাপাশি দুইটাই ভাওয়েল হয়ে গেছে, তাহলে ওয়াইটাকে এবার বাদ দিব, ওয়াইটাকে বাদ দিলে কী হয় সামনের অক্ষর নাম অনুসারে উচ্চারণ হয়, তাহলে এটার নাম এ, তাহলে এবার নাম অনুসারে উচ্চারণ করবো, পি এল এ প্লে এ উচ্চারণ আসছে, দেখো পি এল এ প্লে, কেউ কেউ প্লাই প্লাই বলে এসব ঠিক না। দেখো টিএইচতে হয় সবসময় দ অথবা থ, দ অথবা থ, তাহলে ডব্লু আই আইতে ই তাহলে ডব্লু আই উই তার সাথে টিএইচ উইথ উইথ থ করে নিলাম, ডব্লু আই উই তার সাথে থ উইথ, এম ও আই মাই ইতে পি পে তার সাথে টি পেট। আই দেখো এটার উচ্চারণ ই থাকলে আই উচ্চারণ করা উচিত, জি আই গাই তার সাথে ভি গাইভ গাইভ, সঠিক উচ্চারণ গাইভ হওয়া উচিত কিন্তু লোকমুখে এখন এটা প্রচারিত হয়ে গেছে গিভ, তাই আমাদের এখন গিভ বলে নেওয়াই ঠিক আছে, এটার কিন্তু ব্যাকরণগত দিক থেকে গাইভ বলাই ঠিক কিন্তু লোকমুখে এখন সবাই এটাকে গিভ বলে তাই আমরা গিভ বলবো, তাহলে ওয়ার্ডটাকে আমরা ব্যতিক্রমের খাঁচায় রাখবো। এবার আইটি আইতে ই তার সাথে ইট, এবার দেখো ই আছে বাদ যাবে ওকে ও বলবো, তাহলে বি ও বো তার সাথে বোন, ওতে অ তার সাথে এফ অফ, আইতে ই তাহলে এফ আই ফি তার সাথে এস এইস ফিস, এস এইস ও যা এসে তার উচ্চারণ একই কিন্তু এস এইস থাকলে একদম পরিষ্কার সহ উচ্চারণ হয়, এফ আই ফি তার সাথে এস এইস ফিস। টিও আর ডিও যেখানেই থাকবে, টিওকে টু বলতে হবে যদি একাই থাকে, ডিও ডু বলতে হবে, টো বা ট ডো ড এরকম বলা যাবে না, সব সময় টিও ব্যতিক্রম উচ্চারণ, টিও টু ডিও ডু, তাহলে এখানে টু দেখো ডবল ভাওয়েল, ইটাকে ই বলতে হবে এটাকে বাদ দিতে হবে, তাহলে ই আর টি ইট, ই এ ই তার সাথে ইট, বি আই বি এন আই নি বি নি, এই যে মেন শব্দ এই পর্যন্ত, তাহলে ই আছে আই কে আই এল আই লাই তার সাথে কে লাইক তার সাথে লাইকস, এই যে কনসোনান্ট দুইটা আছে আগের সাথে একটা উচ্চারণ করতে হবে, তাহলে এল পর্যন্ত উচ্চারণ, এম আই মি তার সাথে এল মিল, আইতে ই হয় উচ্চারণ, তাহলে এম আই মি তার সাথে এল মিল তার সাথে কে মিল্ক, ভি ই ভে আর আই রি, ওয়াইটাকে আই করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ তাহলে ভি ই ভে আর ওয়াই রি ভে রি, দেখো ইউতে আ করেছিলাম, এম ইউ মা সি এইস মাছ, ইট লাইকস বিনি লাইকস মিল্ক ভেরি মাছ, এতে অ্যা তাহলে এতে অ্যা তার সাথে অ্যাট, এই যে এখানে আরেকটা নিয়ম শেখাই দেয়, মাঝখানে যদি জি এইস থাকে সেটার উচ্চারণ সবসময় বাদ যায়, এই নিয়মগুলোই হচ্ছে মেন, মাঝখানে জি এইস থাকলে সেই উচ্চারণ বাদ যায় আর সামনের ভাওয়েল তো তাহলে নাম অনুসারে উচ্চারণ হবে, তাহলে এ নাই নাই এ নাই নাই তার সাথে টি নাইট নাইট, তখন জি এস এর উচ্চারণ বাদ দিয়ে দিলাম, অ্যাট নাইট বি আই বি এন আই নি বি নি,
দেখো এবার সিএস এর সামনে যদি টি থাকে, এটাও নিয়ম মনে রাখবে, টি এর উচ্চারণ বাদ যায়, সিএস এর সামনে টি এর উচ্চারণ বাদ যায়, তাহলে সিএ, এতে তো জানি অ্যা, তাহলে সিএ কেয়া, তার সাথে সিএস ক্যাচ ক্যাচ, তার সাথে ইএস আছে যুক্ত, তাহলে ক্যাচেস ক্যাচেস, আর এ র্যা তার সাথে টি র্যাট, এতে অ্যা তার সাথে অ্যাট। দেখো ইউ এর সামনে কী বলছিলাম, ওটা আ হয়ে যায়, ইউ ভি ডব্লিউ এর সামনে ও আ হয়ে যায়, তাহলে ওতে আ ইউ আরতে। দেখো এখানে আরেকটা নিয়ম বলাই, ই আর এ আর আই আর তারপরে ইউ আর, এই যখনই যার সাথে আর থাকে, এই চারটা ভাওয়েলের পরে যদি আর থাকে সব ক্ষেত্রে উচ্চারণ হবে আর, সবখানে উচ্চারণ বলবো আর, তাহলে এটাকে বলে ফোর আর সূত্র, মানে চারটা ভাওয়েলের পরে এই চারটা যদি আর থাকে তাহলে আর উচ্চারণ হয়, তাহলে ইউ আর আর, তাহলে ওতে তো আ করেছিলাম, আ ইউ আর আর আওয়ার আওয়ার আওয়ার। এবার দেখো এই যে ইবাদ ওটাকে ও বলবো, এই যে হো তার সাথে এম হোম, আইটি ইট ডবল এল এর সামনে এ অ হয়ে যায়, তাহলে কলস মিউ, অ্যান্ড শেষ মি আই লাইক ইউ।